কুয়াশার বুকচিরে ভোরের সূর্যোদয় বিকেলে নীল আকাশের ক্যানভাসে থোকা সাদা মেঘের ভেলা রাস্তার মোড়ে মোড়ে ধোঁয়া ওঠা ভাপা পিঠা আর শীত পোশাকের সম্ভার জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমন এখনো দেখা দেয়নি শীতের প্রকোপ তবে হিমেল হাওয়া গায়ে লাগায় জমে উঠতে শুরু করেছে রাজধানীর ফুটপাতগুলোর ব্যবসা যেখানে মেলে সোয়েটার জ্যাকেট চাদর টুপি মাফলার মোজা ও কম্বল সব রকমের বস্ত্র তবে এই সময়টাতে হালকা ধরনের শীত পোশাক খুঁজছেন ক্রেতারা শীতের পোশাক নিতে আসছি বাট বেশি শীত পরে তো এটার জন্য হালকা শীতের পোশাকই নিতেছি কখন হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে বেশি শীত পড়ে যায় তখন কি করব প্রথমে ওঠায় পাতলাগুলা এরপরে আস্তে আস্তে শীত পড়লে মোটাগুলো ওঠায় পাতলা যেগুলো এগুলো একটু বেশি যাচ্ছে হয়তো একটু বেশি শীত পড়লে তখন একটু ভারী টাইপের চবে সবাই দাম ক্রেতাদের নাগালে থাকায় সব শ্রেণীর মানুষই আসছেন এখান থেকে পোশাক কিনতে নিতে সেটা কিনতে এসেছি আমার গিনজি আমার ভাইয়ের জন্য জামা কাপড় কিনতে এসেছি আসলে এখানে মনে হচ্ছে প্রাইস কম আর মনে হচ্ছে যে একটু সুবিধা হয় এখন সব জায়গায় প্রাইস খুব হাই সেই জন্য মনে হচ্ছে যে এখানে ভালো হবে এখন তো বাচ্চা দের পরীক্ষা চলছে তো পরীক্ষার পরে ছুটি আছে এর জন্য তাড়াতাড়ি কিনে করে বাড়িতে যাব শীত যত বাড়বে মোটা কাপড়ের চাহিদাও তত বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা আমাদের অন্য অন্য বছর আর চাপ থাকে কিন্তু এই বছর অনেকটা কম এখন তো সিজন পরে না আমাদের আর কিছুদিন পরে আর দুই মাস আমাদের আছে সিজন সামনের থেকে মনে করেন একটু আস্তে আস্তে কাস্টমার এখন কম কাস্টমার আমাদের শীত বাড়লে ভিড় বাড়বে বেচা বাড়বে রাজধানীর গুলিস্তান বায়তুল মোকারম মতিঝিল ফার্মগেট বঙ্গবাজার ও নিউ মার্কেটের ফুটপাতে হকাররা স্লোগান দিয়ে বিক্রি করছেন এসব গরম কাপড় নাজিয়া কণা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা